তো প্রতি বছর দেখা যায় যে কিছু কিছু চ্যাপ্টার থেকে বা কিছু কিছু টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে বিশেষ করে আন্তর্জাতিক বিষয় বলিস তো আজকে সেই চ্যাপ্টার সব থেকে বেশিবার আসা প্রশ্নগুলো নিয়ে বেশিবার আসা টপিকগুলো নিয়ে ডিসকাশন করা হবে আমি যদি ছোট্ট করে তোমাদেরকে ক্লাসিফিকেশন গুলো বলে দিই ওই অনেকেই ক্লাসে চলে আসছে হাই আলাইকুম যারা যারা সালাম আসসালাম আশা করি সবাই ভালো আছো যেহেতু অ্যাডমিশন টেস্টের শুরু হয়ে গেছে টেন মিনিট স্কুল থেকেও কিন্তু আমরা অ্যাডমিশন টেস্টের খুব জোরে সোরে প্রস্তুতি শুরু করে দিয়েছি তাই আজকে আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক বলি অংশ আছে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ যেই ক্লাসগুলো যে টপিক যে চ্যাপ্টার গুলো সেগুলো নিয়ে আলোচনা হবে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছ সো ছোট্ট একটা ডিসকাশন করে নি সবাই আসতে আসতে আমি আহ একটা আন্ডারস্ট্যান্ডিং দেই ধরো এই পুরাটা হয় যদি আন্তর্জাতিকের সরি সাধারণ জ্ঞানের চ্যাপ্টার ঠিক আছে এই পুরাটা হচ্ছে সাধারণ জ্ঞানের চ্যাপ্টার হ্যাঁ ষাট নম্বরের প্রশ্ন হবে আমি বি ইউনিটের পার্সপেক্টিভে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পার্সপেক্টিভে বলছি এই পুরাটা হচ্ছে সাধারণ জ্ঞান অর্ধেক হচ্ছে আমার আন্তর্জাতিক বিষয়াবলী তাই না এর মধ্যে অর্ধেক হচ্ছে আমার আন্তর্জাতিক বিষয়াবলী ঠিক আছে আচ্ছা সো এই মানে এটু বাদ চলে গেল এই অর্ধেক হচ্ছে আমার আন্তর্জাতিক বিষয়াবলী এর মধ্যে ঠিক অর্ধেক না অর্ধেকের একটু কম হচ্ছে আমার সাম্প্রতিক বিষয়াবলী ঠিক আছে সাম্প্রতিক বিষয়াবলী মানে হচ্ছে রিসেন্ট সময় কি কি হয়েছে নোবেল পুরস্কার কে পেয়েছে অলিম্পিক কোথায় হবে কোন বিদেশি নেতা বাংলাদেশে এসেছে ইত্যাদি ইত্যাদি এর বাইরে এই যে অংশটুকু থাকে সেই অংশটুকু হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে ইতিহাস জাতিসংঘ যুদ্ধ চুক্তি এই ধরনের বিষয়বস্তু বিভিন্ন অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি আজকে এই পার্টটা নিয়ে আলোচনা করবো যেখানটাতে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছে চুক্তি কোথায় হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্ক কিভাবে করে নিয়ন্ত্রিত হচ্ছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো নম্বর যারা যারা লাইভ ক্লাসে এসেছ প্লিজ 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 লাইভ ক্লাসটা ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং যারা যারা আমাদের সাথে এখন অ্যাডমিশন টেস্টের মেইন কোর্সে ভর্তি হয়ে যাওনি প্লিজ মেইন কোর্সে ভর্তি হয়ে যাও আমরা ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছি লিঙ্কটা দেওয়া আছে কমেন্টেই আমরা এইটা লেকচার শিট সহ প্রত্যেকটা লাইভ ক্লাস স্ট্রিম করছি আমাদের অ্যাডমিশন টেস্টের মেইন কোর্স অর্থাৎ দি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সে আশা করি তোমাদের সবার সাথে সেই কোর্সেই দেখা হবে অল রাইট শুরু করে দিই তোমরা কমেন্টে আমাকে জানাও যে কে কে কোন কোন ইউনিটের থেকে এসেছো অর্থাৎ সায়েন্স থেকে কারা এসেছো আর্টস থেকে কারা এসেছো কমার্স থেকে কারা এসেছো এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যুদ্ধ চুক্তি জাতিসংঘ আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা ও সংগঠন নিয়ে ভাইয়া এখান থেকে কত নম্বরের প্রশ্ন আসবে আমি এই যদি বলি আজকের পড়াশোনা তো এটার মধ্যে একটা লিমিটেড জায়গা নিয়ে এই চ্যাপ্টার মধ্যে থেকে দশ থেকে পনেরো নম্বরের প্রশ্ন তুমি আশা করতে পারো অর্থাৎ যেই প্রশ্ন আছে ষাটটি এর মধ্যে দশ থেকে পনেরোটি প্রশ্ন তুমি এখান থেকে আশা করতে পারো হ্যাঁ এইটা শুধুমাত্র যে ঐতিহাসিক প্রশ্ন হবে এখান থেকে তা না এইখান থেকেই সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে অর্থাৎ সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে আর তোমরা যদি সংবাদপত্র পড়ে থাকো দেখবে যে বর্তমানে কিন্তু আবারও ফিলিস্তিন এবং ইজরায়েলের মধ্যে একটা চরম সংঘাত চলছে আবারো আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল সুতরাং সেই সংঘাত থেকে প্রশ্ন আসতে পারে কিংবা ধরো জাতিসংঘে বড় কোনো একটা ঘটনা ঘটলো জাতিসংঘে বড় একজনের পার্সোনাল চেঞ্জ হইলো তখন সেই সকল জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আচ্ছা এইচএসসি পঁচিশ ব্যাচের অনেকে আমাদের সাথে জয়েন করেছে জয়েন করতেই পারো ভেরি গুড নো প্রবলেম তুমি আগের থেকে শুরু করে দিয়েছো নো প্রবলেম অলরাইট সায়েন্স থেকে অনেকেই আছে সায়েন্স থেকে যারা আছে তাদেরকে বলে দিতে চাই যদি মনে করো যে আমি তো বিজ্ঞান থেকে আসছি আমার সাধারণ জ্ঞান লাগবে না অ্যাবসলিউটলি রং আইডিয়া আমরা অনেকেই বিজ্ঞান থেকে এসে যেটা করি যে বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে ওইটাতে যখন রেজাল্ট ভালো আসে না আমরা মনে করি যে আমার বোধহয় সরকারি বিশ্ববিদ্যালয় আর হবে না আসলে ব্যাপারটা তা না তুমি যদি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মোটামুটি ভালো প্রস্তুতি নাও তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আরো একশোটা আছে ঠিক আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ আছে জাহাঙ্গীরনগর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে অনেক চমৎকার চমৎকার সিট তোমার জন্য আছে তো যেহেতু ক্লাসে চলে এসছে আমরা শুরু করি আজকের ক্লাস আচ্ছা সো যুদ্ধ নিয়ে প্রতি বছর প্রশ্ন হয় এইটার কোনো মিস নাই প্রতি বছর প্রশ্ন হয় এবং সেই প্রশ্নে সব থেকে কমন বিষয়বস্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে রাখা ভালো যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম বিশ্বযুদ্ধ থেকে তুলনামূলক কম প্রশ্ন হয় মানে আসলেই কিন্তু কম প্রশ্ন হয় ঠিক আছে সুতরাং আমি প্রথম বিশ্বযুদ্ধ রাই জাস্ট একবার চোখ বুলায় দিব খুব বেশি ডিটেইলে ঢুকবো না প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে আঠারো জন বসনিয়া রাজধানী সারায়েভো বসনিয়ার রাজধানীকে একটু দেখে রেখো সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্ড, আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনানকে একজন বসনীয় সার্ভ গার্ভিলো প্রিন্সিপ গুলি করেন গার্ভিলো প্রিন্সিপ গুলি করেন সো অস্ট্রিয়ার যেই যুবরাজ অর্থাৎ প্রিন্স যুবরাজ ইংরেজি কি প্রিন্স না যুবরাজ বা প্রিন্স কে গুলি করে গার্ভিলো প্রিন্সিপ হ্যাঁ প্রিন্সকে কে গুলি করলো প্রিন্সিপ এভাবে করে মনে রাখবা মনে রাখবা যে সাধারণ জ্ঞানে কিন্তু জোকের ছলে হাসির ছলে মজার ছলে অনেক কিছু মনে রাখার সুযোগ আছে সবকিছু মুখস্থ করা লাগে না প্রিন্সকে গুলি করলো গার্ভিলো প্রিন্সিপ তখন যখন অপশন দেখবা মনে পড়ে যাবে এই যোগটা এই লিমেরিকটা তাই না সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ ঠিক আছে সো মনে রাখবা এটার স্থায়িত্বকাল কি আঠাশ জুলাই থেকে উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর চোদ্দ সালে আঠাশ জুলাই থেকে আঠারো সালের আহ এগারোই নভেম্বর চার বছরের একটু বেশি সাড়ে চার বছরের একটু কম এই সময় কাল পর্যন্ত এই যুদ্ধটা স্থায়ী হয়েছে ও চমৎকার অনেক বন্ধুরাই ইতিমধ্যে জয়েন করেছে আরেকটা একটা ছোট্ট কাজ করো সেটা হচ্ছে বন্ধুদেরকে জয়েন করানোর জন্য এক এভরি লিখে কমেন্টে ট্যাগ করতে পারো বন্ধুদেরকে ট্যাগ করো তোমার সাথে কলেজের যে সকল বন্ধুরা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকেও বলতে পারো এই ফ্রি লাইফ ক্লাসটা জয়েন করতে তুমি জানো না যে হয়তো এই লাইফ ক্লাস থেকে তোমার কিছু প্রশ্ন কমন চলে আসতে পারে আমি তোমাদের কাছে খুব মজার একটা গল্প বলবো সাধারণ জ্ঞানের কপাল সম্পর্কে মানে কপাল মানে লাক সাধারণ জ্ঞানে অনেক লাকের বিষয় আছে এমন অনেক হতে পারে যে তুমি সাধারণ জ্ঞানে বিরাট পণ্ডিত কিন্তু তবু একটা মানুষের জাস্ট দিন ভালো গেছে সেই কারণটা তার প্রশ্ন কমন পড়ে যাবে একটা স্লামডক মিলিয়নিয়ারের মতো ঠিক আছে আচ্ছা বিশ্বযুদ্ধের দুটো শক্তি হচ্ছে কেন্দ্রীয় শক্তি এবং মিত্র শক্তি কেন্দ্রীয় শক্তি এবং খেয়াল করবা কেন্দ্র শক্তির দেশ সমূহ হচ্ছে অটোমান অটোমান এটাকে অ্যারাবিকে বলা হয় উসমান উসমান আমরা বাংলায় উসমান বলি অ্যারাবিকে এই সয়ের উচ্চারণটা দাঁতের নিচ অংশে উচ্চারিত হয় উসমান সেই উসমান থেকেই ইংরেজিতে অটোমান কথাটা এসছে মানে এরকম এসেছে সেখান থেকে অটোমান হয়েছে এই যে অটোমান সাম্রাজ্য এটা সম্পর্কে আমরা অনেকেই জানি সুলতান সুলেমান দেখার মাধ্যমে বা আরো কিছু টার্কিশ টিভি সিরিজ আমাদের রয়েছে সেইগুলোর কারণে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আমরা জানি আমরা এই সাম্রাজ্য সম্পর্কে আরো শিখবো অটোমান সাম্রাজ্য অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার এটা আরেকটা সাম্রাজ্য ঠিক আছে এবং জার্মান এম্পায়ার এবং বুলগেরিয়া হচ্ছে কেন্দ্রীয় শক্তির দেশ সমূহ মিত্র শক্তিতে সার্বিয়া রাশিয়া ইউকে ফ্রান্স জাপান ইটালি রোমানিয়া মার্কিন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই সবগুলো রাষ্ট্রই তখন বড় বড় শক্তিশালী রাষ্ট্র ছিল অস অটোমান এম্পায়ার অস্ত্রহাঙ্গিরিয়ান এম্পায়ার জার্মান এম্পায়ার কত বড় বড় তিনটা এম্পায়ার অন্যদিকে রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ বিরাট বিরাট ফোর্স মিলে যখন একটা যুদ্ধে ইনভলভ হয়ে যায় তখনই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হয় একটা ছোট্ট জিনিস বলে রাখি ওয়ার্ল্ড ওয়ার টু এর আগে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান কে ডাকা হতো দ্য গ্রেট ওয়ার দ্য গ্রেট ওয়ার কারণ তখন তো কেউ জানতো না যে দুইটা দুইটা বিশ্বযুদ্ধ হবে তখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু এভাবে করে ডাকা লাগবে তাই না তো তখন এটাকে ডাকা হতো দ্য গ্রেট ওয়ার নামে মনে থাকবে আচ্ছা অটোমান এটা কি তুরস্ক না আচ্ছা অটোমান এম্পায়ারের রাজধানী দীর্ঘ সময় ধরে তুরস্কতে ছিল ইস্তানবুলে আমার সৌভাগ্য হয়েছে সেই শহরে দুইবার যাওয়ার দুই সালে একবার দুই সালে আরেকবার অসাধারণ অপূর্ব একটা দেশ এবং সেইখানটাতে যে ওই অটোমান এম্পায়ারের যে আর্ট কালচার এবং হিস্ট্রি নিদর্শন আছে সেটা দেখার মতো ইনফ্যাক্ট অটোমান এম্পায়ার একটা দীর্ঘ সময় ধরে ইসলামিক কেন্দ্র ছিল সমগ্র পৃথিবীতে যেই ইসলামিক শাসনতন্ত্র শাসন ব্যবস্থা সে বা যেটাকে আমরা ক্যালিফেট বলি সেই ক্যালিফেটের কেন্দ্রবিন্দু ছিল অটোমান এম্পায়ার এবং সেই কারণেই ইসলামিক বিশ্বেরও কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এই ইস্তানবুল এবং এই কারণটাতে দেখা যায় যে অফকোর্স মক্কা মদিনাতে ইসলামিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন আছে যেহেতু অটোমানরা অনেক বেশি ক্ষমতাশালী ছিল এবং যেহেতু তারা অনেক বেশি দেশ দখল করতে সক্ষম হয়েছিল তারা যে সকল মিউজিয়াম তৈরি করেছে সেইখানটাতে মানে ইসলামিক ইতিহাসের কালচারের অদ্ভুত সব নিদর্শন রাখা আছে মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না হজর মোহাম্মদ সাল্লা আলাইসালামের তরবারি হজরত আলীর তরবারি এরকম তরবারি সংগ্রহ করে সেখানকার মিউজিয়ামগুলোতে রাখা আছে আয়া সোফিয়াতে রাখা আছে এগেন এটা নিয়ে আমার একটা খুব মজার ভিডিও আছে আমি ভিডিওটা তোমাদের এখানটাতে লিঙ্ক করে দিবনি একবার আচ্ছা সো অটোমান সাম্রাজ্য এই সাম্রাজ্যগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর বিভিন্ন পক্ষ আচ্ছা ছোট্ট একটা ছোট্ট একটা পরীক্ষা দিয়ে ফেলি প্রথম বিশ্বযুদ্ধে নিম্নের কোন দেশটি মিত্র শক্তিতে ছিল ইতালি ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার অস্ত্রোহাঙ্গের এম্পায়ার এবং জার্মান এম্পায়ার খুব দ্রুত উত্তর করতে হবে খুব দ্রুত দেখি কারা কারা উত্তর করতে পারে আজকে কমেন্ট একটু কম পড়তেছি কারণ খুব দ্রুত পড়াচ্ছি অনেক টপিক আছে কভার করতে চাই আচ্ছা এই অনেকে বলছে এই ক্লাসটা আগে করলাম এই ক্লাসের একটা বড় অংশ আমরা আমাদের যে রেগুলার কোর্সটা আছে সেখানটাতে করে ফেলেছি তার একটা লিমিটেড ভার্সন আমরা আজকে এই ক্লাসটাতে করাচ্ছি যাতে আমাদের বাইরের ফ্রেন্ডরাও করতে পারে তারাও জানতে পারে যে আমরা আমাদের কোর্সে কি কি নিয়ে আলোচনা করছি বাট এটুকুও বলে রাখা ভালো আমরা কিন্তু এই পেজের লাইভ খুব বেশি কন্টিনিউ করতে পারবো না আমাদের মেইন ক্লাসগুলো কিন্তু হবে আমাদের যে কোর্স রয়েছে সে কোর্সে আমি সবাইকে বলবো যে কোর্সে দ্য রাইট আনসার ইজ এ মিত্র শক্তিতে ছিল ইটালি বাকি তিনটা কিন্তু আমি বলেছিলাম বড় বড় তিনটা এম্পায়ার ওসমানীয় এম্পায়ার অটোমান এম্পায়ার অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার এবং জার্মান এম্পায়ার এই ছিল হচ্ছে আহ অক্ষ শক্তিতে বা কেন্দ্রীয় শক্তিতে লক্ষ্য করবে যে মিত্র শক্তিতে ইতালি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে থাকলেও ওয়ার্ল্ড ওয়ার্য়ার টু তে কিন্তু সে আবার অ্যালাইভ ফোর্সেস ছিল না খেয়াল করবা এই ইতালি কিন্তু পার্টি বদলায় ইতালি কিন্তু পার্টি বদলায় কারণ সে ওয়ার্ল্ড ওয়ার্ম ওয়ানে ছিল মিত্র শক্তিতে অ্যালাইট ফোর্সেসে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্য়ার টু তে অ্যালাইভ ফোর্সেসে থাকে নাই সে অ্যাক্সেসে চলে গিয়েছে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখা দরকার অটোমান সাম্রাজ্য সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই ইউরোপ এশিয়া এবং আফ্রিকা জুড়ে দীর্ঘকাল তারা এই অটোমান এখানটাতে বা উসমানীয় সাম্রাজ্য যেটা তোমাদেরকে বলতেছিলাম আরবিকে উসমান উসমান উচ্চারণটা থ আর এর মাঝখানে একটা এরকম একটা উচ্চারণ আসে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃত ছিল বারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ছয়শো বছর তারা শাসন করে এবং তাদের আর্কিটেকচার তাদের আর্ট তাদের কালচার তাদের হেরিটেজ আনবিলিভেবল না দেখলে বিশ্বাস করার মতো না তাদের ডিজাইন অদ্ভুত হ্যাঁ এখনো তার নিদর্শন বহু দেশে আছে বিশেষ করে ইউরোপে স্পেইনে যদি আপনি যান বা আপনি যদি কখনো তুরস্কতে যান সেখানে এত সুন্দর সুন্দর মসজিদ আপনি দেখতে পাবেন যেগুলি অটোমান এম্পায়ারে তৈরি করা এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুলতান হচ্ছেন সুলতান সুলেমান যার নামে আমরা টিভি সিরিজ দেখতেছি তাই না সুলতান সুলেমান দীর্ঘ সময় ধরে এই জিনিসটা এখানটাতে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি দীর্ঘ সময় এখানটাতে শাসন করেছেন এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী এই উসমানীয় যার নামে তার নাম হচ্ছে ওসমান গাজী অনেকে যেই ভুলটা করেন তারা মনে করেন যে অটোমান এম্পায়ার আসলে হজরত উসমান রাদিয়ালহুর এম্পায়ারটাকে বলে অ্যাবসলিউটলি নট একেবারেই না ওই সাম্রাজ্য এবং এই সাম্রাজ্য একেবারেই আলাদা এটা হচ্ছে ওসমান গাজী এবং টাইম লাইনটাই আলাদা বারোশো নিরানব্বই সালের কথা বলা হচ্ছে হযরত উসমান রাজি আনহু কিন্তু সেভেন হান্ড্রেড দিককার মানুষ অর্থাৎ সাতশো খ্রিস্টাব্দের পরের মানুষ সুতরাং এটা কনফিউজ করা যাবে না অল রাইট সামনে আগাচ্ছি কোয়েশ্চেন থাকলে কিন্তু করতে পার আমি টাইম টু টাইম কোয়েশ্চেন দেখব আচ্ছা আমি আরো কতগুলো ইনফরমেশন দেই আচ্ছা অটোমান এম্পায়ার সম্পর্কে বলে ফেলছি আচ্ছা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের কিছু ফলাফল যদি আমরা বলি মিত্র শক্তির বিজয় হয়েছিল মিত্রশক্তির বিজয় মানে ইউএসএ ইউকে রাশিয়া ফ্রান্সের যে দলটা ছিল তাদের বিজয় হয়েছিল জার্মান এম্পায়ার এবং অটোমান এম্পায়ারের পরাজয় হয়েছে আচ্ছা চারটা সাম্রাজ্যের পতন হয় কান খুলে মাথা খুলে শুনে রাখো চারটা সাম্রাজ্যের পতন হয় রুশ সাম্রাজ্য সতেরো সালে রুশ সাম্রাজ্যের পতন হয়ে কারা আসে দ্রুত উত্তর করো সতেরো সালে উনিশ সালে রুশ সাম্রাজ্যের পতন হয়ে কারা আসে সেখানটাতে দ্রুত উত্তর করে ফেলো জার্মান এবং এম্পায়ার সালে জার্মান এম্পায়ারের পতন ঘটে অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের পতন ঘটে উনিশশো সালে এবং অটোমান সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো সালে এই চারটা এম্পায়ারের পতন ঘটে খুব দ্রুত উত্তর করবা যে কোন কোন সাম্রাজ্যের পতন হয়েছিল আচ্ছা স্যার এই ক্লাসটি প্রধানত এই ক্লাসটি হচ্ছে আন্তর্জাতিক উপরে ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিষয়ক ইত্যাদি ইত্যাদি বিষয় এই ক্লাসটি আচ্ছা অনেকে ইতালি বলছে না রুশ সাম্রাজ্যের পতন উনিশশো সালে হওয়ার পরে ইউএসএসআর তৈরি হয় ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স মনে রাখবা যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি তাই না সোভিয়েত ইউনিয়ন বলি রুশ সাম্রাজ্যের পতন হওয়ার মাধ্যমে ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস সো ইউনিয়ন অফ সোশিয়েট সোশ্যালিস্ট রিপাবলিক্স সরি আমার হাতের লেখা খুবই খারাপ তাও আমি পড়াই দিচ্ছি ইউএসএসআর রুশ সাম্রাজ্যের পতন ঘটার পরে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে ওই দেশের ভিতরে তারা এটা মূলত একটা কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে সেখানটাতে রাশিয়ার ভিতরে যে ভূপতি ভূমিপতিরা ছিলেন তাদের পতন ঘটানো হয় মজার ব্যাপার হচ্ছে যেই ভূমিপতিদেরকে পতন ঘটানো হয় তাদেরকে কি বলা হইতো কেউ উত্তর করতে পারবে রাশিয়ার যেই ভূমিপতিদের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের চলাকালীন সময় উনিশশো সালে তাদেরকে রাশিয়াতে কি নামে ডাকা হতো ইয়েস সোভিয়েত ইউনিয়ন ভেরি গুড সাবিকুন্নাহার কারেক্ট আনসার দিয়েছে রানিন বলছে আজকে তো ক্লাস হওয়ার কথা না আজকে তোমাদের শিডিউল ক্লাস না আজকে টেন মিনিট স্কুলের পেজ থেকে আমরা একটা প্রমোশনাল লাইভ নিচ্ছি সবার জন্য আজকে আমাদের রুটিন ক্লাস না আমরা জানি আমরা একটা গ্যাপে একটা পেজে মাঝে মাঝে ক্লাস নিয়ে থাকি আচ্ছা সো আমি উত্তরটা বলে দিই রাশিয়ান সাম্রাজ্যের যাদের পতন হয় তাদেরকে বলা হয় জার নাম শুনেছ কখনো জার জার নামটা মনে রাখতে হবে জার ঠিক আছে যার এই যারদের পতন ঘটায় এবং যারদের পতন ঘটিয়ে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে যারদের পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে আচ্ছা জার্মান এম্পায়ার একই জিনিসটা তোমাদেরকে জানতে হবে জার্মান এম্পায়ারে যে সকল ভূমিপতিরা ছিলেন বা যে সকল ভূপতিরা ছিলেন তাদেরকে কি নামে ডাকা হতো তাদেরকে বলা হতো কাইজার রাশিয়াতে ছিল জার এবং জার্মানি এম্পায়ারে ছিল কাইজার এই কাইজার নামে তোমরা একটা অলরেডি মনে হয় একটা টিভি সিরিজ দেখে ফেলছো কিন্তু এই কাইজার জিনিসটা কিন্তু আসলে জার্মান এম্পায়ারের ভূমিপতিদেরকে ডাকা হইতো অলরাইট আচ্ছা সো এই চারটা এম্পায়ারের পতন ঘটে ভাইয়ারা এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি বলে দিচ্ছি যদি একটু নোট না নাও যদি একটু মনে রাখার চেষ্টা না করো এটা কিন্তু মিস হয়ে যাবে অনেকেই কমেন্টে এখন হাসাহাসি অনেক রিল্যাক্স মুডে আসো এই রিল্যাক্স মুড থেকে বের হয়ে আসো একটু পড়াশোনার মুডে আসো তুমি সাধারণ জানতেও পারবা না যে কোন প্রশ্নটা চলে আসছে জ্ঞানে আমি ওই দিন পেইড ক্লাসটা আমাদের গ্রুপের মধ্যে ওই ক্লাসটা আহ নিচ্ছিলাম তখন আমি একটা গল্প বলছিলাম আজকে ওটা বলবো সো যারা যারা এই লাইভ ক্লাসগুলো আরো রেগুলারলি করতে চাও এই স্লাইড গুলো যারা যারা চাও প্লাস এই প্রত্যেকটা चैप्टर्सের উপরে ডিটেইলড লেকচার শিট যারা যারা চাও আমাদের কমেন্ট সেকশনে দেয়া আছে একটা লিংক সেই লিংকে গিয়ে এখন ফ্যান্টাস্টিক একটা ডিসকাউন্টও চলছে সেই লিংকে গিয়ে এখনি আমাদের যে অ্যাডমিশনের বি ইউনিটের কোর্সটা আছে ভর্তি হয়ে যাও আমরা প্রতি উইকে ক্লাস দিচ্ছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপরে পিছিয়ে পড়ো না দ্যাটস মাই সাজেশন পিছিয়ে পড়ো না এখন হেলা হেলা করছো যে পরবর্তীতে আমি মেকআপ করে ফেলবো হয় না একটু আগে আগেই জয়েন করে ফেলো আশা করি তোমার জন্য কাজে দিবে অনেকগুলো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া এস্টোনিয়া হাঙ্গেরি লাটভিয়া লিথুয়ানিয়া তুরস্ক খেয়াল করবা অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার এটা ভেঙেই অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই দুই রাষ্ট্র জন্ম হচ্ছে অস্ট্রো হাঙ্গেরান এম্পায়ার ভেঙে হয়েছে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি অলরাইট এবং নতুন শত্রুর উত্থান ঘটে উনিশ সতেরো সালে বলশেভিকরা রাশিয়ায় এবং ফ্যাসিবাদীরা ইতালির ক্ষমতা দখল করে রাশিয়াতে যেই বিপ্লবটা হয়েছে সেইটাকে বলশেভিক বিপ্লব বলে আবার অক্টোবর বিপ্লব বলে মনে থাকবে বলশেভিক রেভলিউশন অক্টোবর রেভলিউশন বলশেভিক রেভলিউশন অক্টোবর রেভলিউশন কোথায় হয়েছে সোভিয়েত ইউনিয়নে সরি রাশিয়াতে এইটার মাধ্যমে কাদের পতন হয়েছে যারদের পতন হয়েছে কাদের উত্থান হয়েছে বলসেবিকদের বা কমিউনিস্টদের কি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন মনে থাকবে অনেক তথ্য দিয়ে দিছি যারা যারা মনে রাখতে পারবা যারা যারা নোট নিস তাদের লাভ হবে যাদের যারা নাও নাই তাদের লাভ হবে না অল রাইট এই চারজন প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্ষমতায় ছিলেন প্রধান প্রধান রাষ্ট্রে উড্রো উইলসন ছিলেন ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন হেনরি অ্যাসকুইথ ডেভিড লয়েড জর্জ ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কাইজার দ্বিতীয় উইলিয়াম এইটার কথাই কিন্তু বলতেছিলাম তৎকালীন জার্মান রাষ্ট্রনায়ক বা জার্মান সাম্রাজ্যের কাইজার সাম্রাজ্যের নেতা সাম্রাজ্যের রাজা সম্রাট যেটাকে আমরা বাংলায় বলি সেটাকে জার্মান ভাষায় কাইজার বলা হতো জার্মান সাম্রাজ্যের কাইজার ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম আচ্ছা আর জর্জ ক্লেমেন্ট ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ওকে এইবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান থেকে যত প্রশ্ন হয় এর থেকে আরো অনেক 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 বেশি প্রশ্ন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অল রাইট আচ্ছা সো থ্যাংক ইউ যারা যারা কোয়েশ্চেন এর আনসার এখনো করছো ভেরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই কনটেক্সটা তোমাকে জানতে হবে অনেক লম্বা কন্টেক্স আছে আমি ওই দিন আমাদের গ্রুপের লাইফ লম্বা কন্টেক্সটা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা ভার্সাই চুক্তি হয় উনিশশো সালে ফ্রান্সের ভার্সাই শহরে এটা দ্বিতীয় ভার্সাই চুক্তি বলে এটাকে ওই চুক্তির মাধ্যমে জাপান এবং জার্মানিকে ডিজার্ম এবং ইনসাল্ট করা হয় রীতিমতো তাদেরকে অপদস্থ করা হয় তাদেরকে অপমানিত করা হয় তাদের অস্ত্র নেওয়া হয় হয় রীতিমতো বলা যে এবং তাদের চাপিয়ে দেওয়া হয় কিরকম শর্ত তোমরা অস্ত্র রাখতে পারবা না তোমাদের এই এই এরিয়ার উপর আমরা কবজা করে ফেললাম তোমাদেরকে এই এই জিনিস মেনে নিতে হবে তোমাদের দেশে এই ধরনের অভিবাসন হবে তোমাদেরকে মেনে নিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কঠিন শর্ত তাদের কাছে চাপিয়ে দেওয়া হয় পরবর্তীতে এই চুক্তির ধরেই এই চুক্তির সূত্র ধরেই এই রাষ্ট্র দুটো অনেক ঠাসা ফিল করে জার্মান এম্পায়ার এবং জাপানিজ যেই এম্পায়ার যেটাকে আমরা বলি জাপানিজ যে সাম্রাজ্য জাপানে তো সম্রাট ছিল তো সাম্রাজ্য বলা যায় তো এই এম্পায়ার অনেক প্রাউড এম্পায়ার ছিল তাদের নিজেদের কিনে অনেক গর্ব ছিল এবং এই কারণটাতে তারা এই পরাজয় কিংবা এই ভারসাই চুক্তি মেনে নিতে পারে নাই এবং এই কারণটাতে তাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয় আমরা দেখেছি অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয় যেই জাতীয়তাবাদকে কেন্দ্র করে তারা সমগ্র পৃথিবীতে রাজত্ব কায়েম করবার জন্য মরিয়া হয়ে ওঠে তার ফলশ্রুতিতেই অ্যাডলফ হিটলার অনেকগুলো ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেন একটা পরিকল্পনা হচ্ছে পৃথিবী বুক থেকে ইহুদিদেরকে তিনি নিধন করে ফেলবেন এবং এই কারণটাতে পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দা ডেডলিয়েস্ট জেনোসাইড সব থেকে নিকৃষ্টতম গণহত্যাগুলোর একটা তিনি করেন যেটা নাম হচ্ছে হলোকাস্ট হলো এটা মনে রাখবা হলোকাস্ট বাংলায় বলে হলোকাস্ট হলোকাস্ট বাংলায় বলে ইংরেজি হলোকস বা হলোকাস্ট এরকম বলে হলোকস হচ্ছে সেই সময়কার যার অ্যাডলফ হিটলার কর্তৃক এবং নাৎসি বাহিনী নাৎসি পার্টি কর্তৃক ইহুদিদের বিরুদ্ধে এবং সাধারণ জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর বর্বরচিত গণহত্যা সেই গণহত্যার ঘটনাকে হলোকাস বলে এবং সেইটা দিয়েই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে অ্যাডলফ ফিটলার আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন এবং তখন তখনও কিন্তু যুদ্ধটার মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু তখনও জড়িয়ে পড়ে নাই তোমাদের ছোট্ট একটা সাইড নোট বলে রাখি পোল্যান্ড কিন্তু একটা সময় রাশিয়াও কিন্তু পোল্যান্ডকে আক্রমণ করেছিল সো পোল্যান্ড একটা দেশ যাকে কিন্তু আশেপাশের অনেক দেশ অনেক বিরক্ত করেছে অনেক ঝামেলা সৃষ্টি করছে তাদের জন্য সো পোল্যান্ডের কপালটা একটু খারাপ আর কি সো সামনে আগে আচ্ছা সামনে আগানোর আগে ছোট্ট কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মনে করায় দেই অ্যাডলফ হিটলার এমন একজন ক্যারেক্টার যাকে নিয়ে অনেক প্রশ্ন আসে সো অ্যাডলফ হিটলারের সম্পর্কে আমার যে সকল তথ্য মাথায় মনে আছে তোমাদেরকে একটু দ্রুত বলি তোমরা উত্তর করো আমার সাথে সাথে প্রথম প্রশ্ন অ্যাডলফ হিটলারের জন্ম কোন দেশে উত্তর করতে হবে তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন অ্যাডলফ হিটলারের পলিটিক্যাল পার্টির নাম কি তৃতীয় প্রশ্ন অ্যাডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি চতুর্থ প্রশ্ন তাদের অ্যাডলফ হিটলারের প্যারামিলিটারি ফোর্সের নাম কি? চারটা প্রশ্ন করছি জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন পলিটিক্যাল পার্টির নাম কি? তৃতীয় প্রশ্ন পুলিশ বাহিনীর গোপন পুলিশ বাহিনীর নাম কি? চতুর্থ প্রশ্ন প্যারামিলিটারি ফোর্সের নাম কি? আশা করি সবাই উত্তরগুলা দিতে পারবা আমি এক এক করে উত্তরগুলা দেওয়া শুরু করি। অ্যাডলফ হিটলারের জন্ম অস্ট্রিয়া। অস্ট্রিয়া মনে রাখবা এটা। অস্ট্রিয়া এই প্রশ্নটা আমার টেস্টে আসছিল তার জন্ম কিন্তু পোল্যান্ডে না জার্মানিতে না তার জন্ম অস্ট্রিয়াতে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করছিলাম যে তার পলিটিক্যাল পার্টির নাম কি ফারহানা উত্তর ঠিক দিয়েছে ভেরি গুড জার্মানিতে না উম্মে কাইসার আহ জার্মানিতে তার ইয়ে না সরি উম্মে কুলসুম ভেরি সরি যারা যারা অস্ট্রিয়া বলেছ তাদের উত্তর ঠিক আছে অস্ট্রিয়াতে তার জন্ম দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে পলিটিক্যাল পার্টির নাম কি পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে নাজি পার্টি নাজি পার্টি এটাকে বাংলায় নাজি বলে ইংরেজিতে ইংরেজিতে স্পেলিংটা এন এ জেড আই অলরাইট তৃতীয় প্রশ্ন ছিল হচ্ছে গোপন পুলিশ বাহিনীর নাম কি এটার উত্তর হচ্ছে গেস্টাপো খুবই ইম্পর্টেন্ট গেস্টাপো গেস্টাপো ঠিক আছে গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো ঠিক আছে প্যারামিলিটারি ফোর্স এর নাম হচ্ছে এস 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 ভাইয়া এস মানে কি আমি নিজেও জানি না জার্মান ভাষায় খুব জটিল একটা জিনিস দাঁড়ায় এস এস দিয়ে তাই এটা মুখস্থ করতে পারি নাই এটা এস এস এটা জাস্ট এস মনে রাখলেই হবে ঠিক আছে সো এইটা হচ্ছে এই চারটা ইনফরমেশন অ্যাডলফ হিটলার বিষয়ে খুবই 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 গুরুত্বপূর্ণ আর এর বাইরে বড় জোর একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাডলফ হিটলারের ওয়াইফের নাম কি ইভা ব্রাউন এটা সবাই জানে আচ্ছা ব্রাউন হচ্ছে তার লাস্ট ওয়াইফের নাম একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আচ্ছা আর কিছু জানা লাগবে না একটু মোটামুটি মনে রাখতে পারলেই অ্যাডলফ হিটলার সম্পর্কে কমন পেয়ে যাবা টাইম লাইনটা বলে দিই মজা লাগতেছে ক্লাসটা ক্লাসটা যদি মজা লাগে থামস আপ দিও ঠিক আছে লাইক দিতে পারো কমেন্টে জানাতে পারো যে ভাই ক্লাসটা ভালো লাগতেছে আর যদি ক্লাসটা সত্যি ভালো লাগে এবং প্রত্যেক সপ্তাহে আমার সাথে জেনারেল নলেজ এবং ইংলিশের ক্লাস করতে চাও আমাদের অ্যাডমিশনের যে কোর্সটা আছে কোর্সটাতে এখনই ভর্তি হয়ে যাও ইতোমধ্যে ওভার আ থাউজেন্ড পিপল হ্যাভ রোলড আমরা ওই দিন পুরো হাউসফুল একটা ক্লাস করেছি আমরা চাই সবাই যেন আমরা একসাথে এডমিশন টেস্ট প্রিপারেশন নিয়ে একসাথে সাকসেসফুল হতে পারি গেস্ট আপ ভেরি গুড গুড আনসার পয়লা সেপ্টেম্বর থেকে দোসরা সেপ্টেম্বর একদিনের যুদ্ধ না ছয় বছর একদিন উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ ছয় বছর একদিন এই যুদ্ধটা হয়েছে অক্ষশক্তি এবং মিত্রশক্তি এই যুদ্ধটাতে অংশগ্রহণ করছে অক্ষশক্তি তিনটা ছোট ছোট দেশ জার্মানি ইটলি জাপান খুবই ছোট ছোট তিনটা দেশ কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশাল দেশ সোভিয়েত ইউনিয়ন বিরাট দেশ যুক্তরাজ্য ফ্রান্স একটা দেশের নাম এখানটাতে লেখা নাই কে বলতে পারবে দ্রুত মিত্র শক্তির দেশ সমূহের মধ্যে একটা ইম্পর্টেন্ট দেশ কিন্তু মিসিং আছে খুব দ্রুত উত্তর করতে হবে আচ্ছা অনেক ভালো লাগছে ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা হিটলারের বইয়ের নাম মাইন ক্যাম্প শারিয়ান নাফিস থ্যাংক ইউ খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি যেখান থেকে প্রশ্ন আসতে পারে হিটলারের বইয়ের নাম বা আত্মজীবনের নাম কি মাইন ক্যাম্প মাইন ক্যাম্প ভেরি গুড মাইন ক্যাম্প না কিন্তু মাইন ক্যাম্প চাইনা ইয়েস ভেরি গুড উত্তরটা বলে দিছে যে আমরা লিখি নাই সেটা হচ্ছে চাইনা ভেরি গুড এই পাঁচটা দেশ এই পাঁচটা দেশে খুব মজার একটা তথ্য খেয়াল করবা যে বর্তমানে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে সেই সিকিউরিটি কাউন্সিলে পাঁচটি ভেটো দানকারী বা ভেট শক্তি সম্বলিত দেশের নাম কি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এটা তখন দেশ নাই সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চায়না এই দেশগুলোই পরবর্তীতে বিশ্বের যেই হর্তাকর্তা বিশ্বের যে মালিক শ্রেণী সেই মালিক শ্রেণীতে পরিণত হয়েছে ঠিক আছে তারা যুদ্ধে জিতে গিয়ে যুদ্ধ দেশের উপরে কবজা করে ফেলছে রাইট তো এই হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য বাফার স্টেট বেলজিয়াম মানে হচ্ছে একটু স্টেট আমরা বলি সেটাকে বেলজিয়াম বিগ আছে তারা এই সময় এই যুদ্ধগুলোতে নেতৃত্ব প্রদান করেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রদান করেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি আহ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিলেন তিনি একজন হুইল চেয়ার ইউজার ছিলেন আহ জোসেফ স্ট্যালিন অনেকেই মনে করেন যে জোসেফ হিটলারের মতোই একজন ভয়ঙ্কর শোষক তিনি তার নিজ দেশের নাগরিকের উপরে যে পরিমাণ ইউনিয়নের রাষ্ট্রনায়ক তিনি ছিলেন এবং উইন্স্টন চার্চিল উইনস্টন চার্চিল হচ্ছে ব্রিটেনের প্রাইম মিনিস্টার তার সম্পর্কে মজার তথ্য হচ্ছে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু রাজনীতি করার জন্য শান্তিতে পান নাই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে আল্লাহ একটা পলিটিক পলিটিশিয়ান কিভাবে করে সাহিত্যে নোবেল পুরস্কার পায় কিন্তু এই ভদ্রলোক প্রিন্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তার লেখা নাকি এত ভালো ছিল যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার নট ইন পিস বাট ইন লিটারেচার তিনি লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছেন ভাইয়া স্লাইডে যা থাকে তাই তো পড়াই না আরো এক্সট্রা এক্সট্রা পড়াই তাই এক্সট্রা এক্সট্রা পড়ার জন্য একটু মাথা খোলা রাখতে হবে হাতে কলম থাকতে হবে একটু নোট নিতে হবে আচ্ছা সামনে আগাচ্ছি তাহলে হ্যাঁ এগুলি মনে রাখবা আমেরিকার অংশগ্রহণ আমেরিকা কবে থেকে অংশগ্রহণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে জাপানের দেখেন যুদ্ধ কিন্তু শুরুতে যে অক্ষ শক্তি আছে অর্থাৎ জার্মানি জাপান তারা কিন্তু জিতে যাচ্ছিল তারা প্রথম দুই বছর একদম ডমিনেট করছে যুদ্ধটা তারা সব ফ্রন্টে জিততেছিল হঠাৎ করে জাপানের কি মনে হলো যে তাদের ভাল লাগলো না তারা ধাপ করে গিয়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলো তাদের একটা মিলিটারি বেজে তাদের পার্ল হারবার নামক মিলিটারি বেইজে। তারা গিয়ে আক্রমণ করলো 7 ডিসেম্বর 1941 সালে 8 ডিসেম্বর 1941 থেকে পরের দিনই আমেরিকা যুদ্ধতে অ্যাকটিভলি ইনভলভ হয়ে গেল পলিটিক্যাল সায়েন্টিস্ট বা হিস্টোরিয়ানরা মনে করেন যে দুইটা মেজের কারণে অক্ষশক্তি যুদ্ধটা হারছে এক হচ্ছে জাপান কর্তৃক পাল হারবার আক্রমণ ওই আক্রমণটা না করলে ইউএসএ যুদ্ধটাতে ইনভলভ হয় না দ্বিতীয় কারণ হচ্ছে জার্মানি কর্তৃক রাশিয়া আক্রমণ রাশিয়া এত বড় একটা দেশ এবং এত ঠান্ডা একটা দেশ যে সেইখানটাতে জার্মানি গিয়ে সুবিধা করতে পারে নাই সো এই কারণটাতে কিন্তু ওইখানটাতে যাওয়াটা তাদের জন্য খুব বড় একটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়ে গেছে আরো কিছু তথ্য মরুভূমিতে যুদ্ধ করে ডেজার্ট ব্যাট উপাধি লাভ করেন জেনারেল মন্ট গমরি মন্ট গমরি মন্ট বা ইংরেজি উচ্চারণ মন্ট গমরি বাংলা উচ্চারণ মন্টে সো মন্ট তিনি ডেজার্ট ব্যাট এবং মার্শ ফিল্ড মার্শাল রোমেলকে বলা হয় ডেজার্ট ফক্স এই দুটা প্রশ্ন অনেকবার আসে ডেজার্ট ব্যাট কে ডেজার্ট ফক্স কে জেনারেল মন্ট গমরি হচ্ছে ডেজার্ট ব্যাট আর ফিল্ড মার্শাল রোমেল হচ্ছে ডেজার্ট ফক্স আগাই আমরা সবাই পারমাণবিক বোমা সম্পর্কে জানি যে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছে এই বোমার হিস্ট্রি সম্পর্কে জানতে হলে সম্প্রতি ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা বের হয়েছে সিনেমার নাম আপনারা সবাই জানেন অপেন হাইমার এই অপেন হাইমারটা কিন্তু আপনারা দেখে ফেলতে পারেন অনেক সময় সিনেমা দেখে অনেক কিছু জানা যায় আমি ওয়ার্ল্ড ওয়ার টু সম্পর্কে যা কিছু জানি তার অর্ধেকের বেশি আমি সিনেমা দেখে শিখছি ভালো সিনেমা দেখলে ভালো বই পড়লে অনেক কিছু শিখতে পারবেন এই দুটো বোমার নাম যদি একটু বলে দেই যুক্তরাষ্ট্রের হ্যারি ট্রুম্যানের নির্দেশে যেটা বলতেছিলাম প্রথম ভাগে রুজভেল্ট প্রেসিডেন্ট থাকলেও পরের ভাগে কিন্তু প্রেসিডেন্ট কে ছিল হ্যারি ট্রুম্যান এবং এই হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে বা তার আদেশেই কিন্তু এই বোমা দুটো নিক্ষিপ্ত হয়েছে নাম দুটো খেয়াল করব ছয় আগস্ট উনিশশো সালে লিটল বয় এবং নয় আগস্ট নাগাসাকিতে আহ ওয়েট আচ্ছা হিরোশিমাতে ছয় আগস্ট এবং নাগাসাকিতে নয় আগস্ট এই দুই তারিখে হয় প্রথমে লিটল বয় তারপরে ফ্যাটম্যান মনে রাখবেন প্রথমে ছোটটা প্রথমে লিটল বয় তারপরে এইভাবে করে ফ্যাটম্যান এই দুটো বোমা নিক্ষিপ্ত হয়েছিল এটা মনে রাখবেন কিন্তু একটু দেখে নেই উনিশশো সালে আর আট মে জার্মানি আত্মসমর্পণ করে এবং এটাকে ভি ই ডে ডে বলে ভিক্ট্রি ইন ইউরোপ ডে ইউরোপ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় গ্রাউন্ড ছিল ইউরোপে যুদ্ধ জেতার তার মাধ্যমে কিন্তু আপনি যুদ্ধের অনেক বড় একটা অংশ জিতে ফেলতে পারতেন তাই উনিশশো সালে আট মে ভিক্টরি ইন ইউরোপ ডে বলে আর জাপানের আত্মসমার সমর্পণ দুই সেপ্টেম্বর টোকিও বেতে যুদ্ধ জাহাজ ইউএস মিজোরিতে এই দিনটিকে ভিজে ডে বলে ভিক্টরি ওভার জাপান ডে এবং পঁয়তাল্লিশ সালে জার্মানির নিউরেমবার্গে নিউরেমবার্গ ট্রায়াল হয় যেটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধাপরাধের বিচার এবং এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট যখন দেখা যায় যে জার্মানির বিভিন্ন জার্মানির বিভিন্ন পলিটিশিয়ান থেকে পার্টির বিভিন্ন মেম্বারদেরকে ধরে ধরে এনে বিচার করা হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে উনিশশো সালের যুদ্ধাপরাধ এইটার বিচার উনিশশো সালে পর্যন্ত হয়েছে উনিশশো সালেও বছরের বেশি বয়সী পার্টি মেম্বারকে ধরে নিয়ে এসে বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এই ধরনের একটা ঘটনা এই এই নুরেম্বর ট্রায়াল সো জার্মানিতেই যেইখানটা যেই দেশে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে ওই দেশেই কিন্তু বিচারের ব্যবস্থা করা হয়েছে আনবিলিভেবল এবং এইটা নিয়েও অনেকগুলো ডকুমেন্ট্রি আছে অনেকগুলো সিনেমা আছে দেখলে শিখতে পারবেন অল রাইট সামনে আগে যুদ্ধের পরবর্তীতে কি হয় আহ ছয় জন মিত্র ইউরোপের আচ্ছা ডি ডে ডে অফ ডেলিভারেন্স বা এটাকে ডুমস ডেও বলে ডি ডে ছয় জুন মিত্র শক্তির পক্ষে ইউরোপের পশ্চিম ফ্রান্সের নর্ম্যান্ডি আক্রমণ করে বসে এই নরম্যান্ডি আক্রমণকে নিয়েও ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা আছে কে বলতে পারবেন সিনেমার নামটা নর্ম্যান্ডি আক্রমণকে নিয়েও কিন্তু ক্রিস্টোফার নোলানের খুব ভালো একটা সিনেমা আছে মোটামুটি সাম্প্রতিক সময়ের সেইটাকে কি বলে বলতে বলতে হবে আচ্ছা ওয়ার্ল্ড ওয়ার টু বিষয়ে অনেকগুলা বই অনেকগুলা সিনেমার নাম প্রায় আমাদের এসে আসে দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল এই জিনিসটা কিন্তু প্রায়শই আমাদের আলোচনায় আসে যেটা যেটা মূলত অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি হিসেবে আমরা চিনি বাংলাতে সেটাও প্রায় প্রায়শই প্রশ্নে আসে উনি ডাচ একজন কিশোরী যিনি ওয়ার্ল্ড ওয়ার টু সার্ভাইভ করেছিলেন এবং তার পরিবারের সাথে লুকিয়ে ছিলেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওয়ার এবং তিনি দিনলিপি লেখেন তিনি ডায়েরি লেখেন প্রতিদিন কি কি হচ্ছে সেটা তিনি লেখেন এবং দ্যাট বিকেম আ ভেরি হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন অব দ্য হোল ওয়ার ঠিক আছে সো দ্যাটস ওয়াই ইটস আ ভেরি হিস্টোরিক বুক অল রাইট আহ ওকে পারমাণবিক বোমাই হত্যার স্মরণে নির্মাণ করা হয়েছে হিরোসিমা পিস মেমোরিয়াল পার্ক হিরোসীমা পিস মেমোরিয়াল পার্ক এইটা আমার দেখার অনেক ইচ্ছা ওকে আমরা এক নজরে দেখে ফেলি যে যুদ্ধে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাকলিন রুজভেল্ট এবং হ্যারি ট্রুম্যান দুজনেই ছিলেন ফার্স্টে রুজভেল্ট তারপরে ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন জার্মান চান্সেলার তার সময় কিন্তু চান্সেলার বলতো কাইজ বলতো না চ্যান্সেলর ছিলেন অ্যাডল্ফ হিটলার ইটলির প্রাইম মিনিস্টার ছিলেন বেনিতো মুসলিনি যাকে অনেকে ফ্যাসিবাদের জনক বলে বেনিতো মুসলিনিকে অনেকে ফ্যাসিবাদের জনক বলে ফ্যাসিবাদ মানে আমার কথা ঠিক তুমি চুপ থাকো এইটা কি বলে ফ্যাসিবাদ ইটালি প্রাইম মিনিস্টার ছিলেন বেনিতো মুসলিনি যাকে ফ্যাসিবাদের জনক বলা হয় জাপানের সম্রাট ছিলেন হিরোহিতো ঠিক আছে মনে থাকবে এই নামগুলো একটু মনে রাখতে হবে ভাইয়ারা ছয়টা নাম আছে চার্চিল ফ্র্যাঙ্কিন ডি রুজভেল্ট হ্যারি ট্রুম্যান জোসেফ স্টালিন অ্যাডল ফিটলার বেনিত মুসলিনি হিরোই তো ফ্রান্সেরটা পড়লেও ভালো তো চার্লস ডি গল ফ্রান্সের প্রাইম মিনিস্টার নাম ছিল চার্লস ডি গল তার নাম একটা এয়ারপোর্ট আছে অল রাইট অ্যারাব যুদ্ধ বর্তমান সময়কে মাথায় রেখে অ্যারাব ইসরায়েল যুদ্ধ ইজ আনবিলিভেবলি ইম্পর্ট্যান্ট ফর ইউর অ্যাডমিশন টেস্ট ভাইয়া আই ক্যান নট স্ট্রেস দিস বর্তমানে আপনি সংবাদপত্র খুলবেন বা একটা নিউজ মিডিয়া খুলবেন অ্যারাব ইসরায়েল যুদ্ধের খবর পাবেন বর্তমানে এই মুহূর্তে অ্যাজ উই স্পিক গাজা ইজ এন্ড আন্ডার অ্যাট্যাক মানে লক্ষ লক্ষ মানুষ গাজার বসবাসকারী তারা কিন্তু মানে অদ্ভুত নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে হাসপাতালকে হাসপাতালে মানুষ মারা যাচ্ছে তাদের সাপ্লাই কাট কাট অফ করা হয়েছে জীবন যাপন তারা করতে করছেন এই ইসরায়েলের আক্রমণের কারণে এবং এই যুদ্ধের ইতিহাস কিন্তু পাঁচ ছয় বছরের না ষাট সত্তর বছরের ইতিহাস ওয়ার্ল্ড ওয়ার এর পর পর থেকে সাল সেই যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল সেই যুদ্ধের আরো আগে যদি আমি একটু সালে এক পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর একটা চিঠি লিখেন ব্রিটিশ ইহুদি কমিউনিটির নেতা ব্যারন রাইলকে এবং সেইটাই বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত এবং দেখেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে যেহেতু এই অ্যারাব এরিয়াটা যেখানটাতে প্যালেস্টাইন বর্তমানে আছে সেইটা নিয়ন্ত্রণ গ্রহণ করে ইউনাইটেড কিংডম তারা নিয়ন্ত্রণ করে এইটা আন্দাজের উপরে ইসরায়েলকে লিখে দেয় লিখে দেয় কিভাবে করে বেলফোর ঘোষণার মাধ্যমে তারা অ্যানাউন্স করে যে এইখানটাতে একটা ইহুদি রাষ্ট্র হবে একটা জিনিস চিন্তা করেন আমি যদি আপনার বাড়িটাকে হারুন সাহেবের নামে লিখে দিই ব্যাপারটা কেমন হয় আমি বললাম যে আপনার বাড়িটা আজকে থেকে হারুন সাহেবের আমি নিজের বাড়ি চলে লিখে দিতে পারি যদি ইউকে যদি এতই তাদের অভিবাসন নিয়ে এত কনসার্ন হয় ইউনাইটেড কিংডম কিংডম বা যুক্তরাজ্য বলতে পারতো যে আজকে থেকে ম্যানচেস্টারটা তোমাদের তোমরা ম্যানচেস্টার এসে থাকো আজকে থেকে তোমরা ইসে কি বলে লন্ডনে এসে থাকো না সেটা তিনি বলেন নাই তিনি বলছেন ওই আরবের ওই স্পেসটা তোমাদের তোমরা এসে এখানটাতে এসে থাকা শুরু করো সেইখান থেকে কিন্তু আসলে সংঘাতের সূচনাটা হয়েছে বলে রাখা ভালো যে সেই প্যালেস্টাইন এরিয়াতে কিন্তু অতীতেও ইহুদিরা দীর্ঘ সময় ধরে বসবাস করেছেন কিন্তু কেবলমাত্র এই রাষ্ট্র ঘোষণা করার কারণেই কিন্তু সংঘাতটা তীব্রতর হয় এর আগে কিন্তু দীর্ঘ সময় সেখানটাতে অ্যারাবরা এবং মানে মুসলিম এবং জিউজ সেখানটাতে একত্রে বসবাস করেছেন এই ঘটনার পরে কিন্তু সমস্যাটা শুরু হয় সো এই সময় ব্যাপক অভিবাসন শুরু হয় আহ ফিলিস্তিনের ভূমিতে অ্যারাব এবং ইহুদের মধ্যে দ্বন্দ্বপূর্ণ অবস্থান শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে একটা সময় সেখানটাতে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল আত্মপ্রকাশ করে এবং তার নিজস্ব রাষ্ট্র ঘোষণা করে একটি ভিন্ন ভূমিতে আমি যদি এখন আবারও বলি আমি যদি চট্টগ্রামে গেলাম গিয়ে যদি বললাম এইটুকু হচ্ছে সাকিব ল্যান্ড এবং সাকিব ল্যান্ডের প্রেসিডেন্ট আমি আমি আমার সাথে পাঁচ হাজার লোক নিয়ে আসছি এরা সবাই সাকিব ল্যান্ডের নাগরিক আপনারা কেউ মেনে নিবেন ঘটনার তাই হয়েছিল এভাবে করেই একটা মানে ফরেন ল্যান্ডকে চাপায় দেওয়া হয়েছিল প্যালেস্টাইনের ভূমির উপরে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে প্রত্যেকটা আরব ইসরায়েল যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েল বিজয়ী হয়েছে কারণ সব সময় এবং অস্ত্র দ্বারা তাদেরকে সহায়তা করে এসেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এবং এই ধরনের সাপোর্টের কারণেই কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত অ্যারাব হারাতে পারে নাই দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ইসরাইল এবং মিশরের মধ্যে 1957 সালে এবং সেটা সিনাই দখলকে কেন্দ্র করে অলরাইট সো তৃতীয় যুদ্ধ হয়েছিল ইসরায়েল আরব এগুলো নিয়ে দীর্ঘ পড়াবো না এগুলো নিয়ে লেকচার বিস্তারিত আছে তো আশা করি যারা যারা আমাদের অ্যাডমিশন টেস্টে কোর্সে ভর্তি হয়ে যাবেন তারা লেকচার শিট গুলো ফলো করে এবং ভিডিও লেকচারস গুলো ফলো করে আরো ডিপে জানতে পারবেন ভাইয়া এবং আপুরা আমাকে প্রমিস করেন আরব ইসরায়েল যুদ্ধের এ থেকে পর্যন্ত পড়ে যাবেন যদি না পড়েন আপনাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে যুদ্ধ বর্তমানে অনেক আলোচনার মধ্যে আছে কারণ এই মুহূর্তে আরব এবং ইসরায়েলের মধ্যে একটা সংঘাত চলতেছে ঠিক আছে আরব ইসরায়েল বলা ঠিক হবে না বর্তমান সংঘাতটা নিতান্তই গাজা কেন্দ্রিক কারণ এখন কেন জানি মনে হয় যে আরব রাষ্ট্রগুলোর এই সংঘাতটা নিয়ে আর কিছু যায় আসে না মানে এটা বলতে বাধ্য হচ্ছি কারণ এখন প্যালেস্টাইন অনেকটাই একা সামরিক ভাবে আপনি দেখবেন না যে কোনো আরব রাষ্ট্র তাকে সমর্থন করে তাকে মানে অ্যাসিস্ট করে আপনি দেখবেন অনেকগুলো ধনী আরব রাষ্ট্র সেখানটাতে আছে সৌদি আরব আছে কাতার আছে ওমান আছে কিন্তু কোনো রাষ্ট্রই দেখবেন যে মিলিটারি অ্যাসিস্টেন্স কিংবা লজিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্স প্যালেস্টাইনকে প্রোভাইড করেন এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এটা এখন আর আরব ইসরাইল যুদ্ধ না এটা নিতান্তই ইসরাইলের আগ্র আগ্রাসন ফিলিস্তিনের বিরুদ্ধে আনফর্চুনেটলি এনিওয়ে সামনে আগাই এইটা হচ্ছে প্যালেস্টাইনের ম্যাপ এই সবুজ যতটুকু দেখতেছেন এই পুরাটাই ফিলিস্তিন ছিল এবং এখানটাতে অল্প কিছু জায়গা জুড়ে ইহুদি বসতি ছিল এক মানে অল্প কিছু জায়গা জুড়ে ইহুদি বসতি আগে থেকে ছিল উনিশশো সালে এই এতখানি অংশ জুড়ে বলা হলো এই দেশের অর্ধেকের বেশি ইসরায়েল দেখেন এই সাদা অংশটুকু হচ্ছে ইসরায়েল অর্থাৎ হঠাৎ করে বলা হলো আপনার দেশের অর্ধেক জমি আপনার না বিদেশি কোন একটা দেশের তাদেরকে নতুন একটা দেশ লিখে দেওয়া হলো এবং উনিশশো থেকে সাতষট্টি অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অ্যারাব ইসরায়েল যুদ্ধের মধ্যে এইটুকু থেকেও কমে অ্যারাব ইসরায়েল সরি ইসরায়েল এতখানি জায়গা দখল করে নিল এবং দুই হাজার বারোতে ইসরায়েল প্রায় পুরোটাই গাজা একটি এবং আপনারা জানেন যে সেই নিয়ন্ত্রণও এই মুহূর্তে আমরা হারাতে বসেছি ফিলিস্তিনের নিরীহ নাগরিকরা হারাতে বসেছে কারণ সেখানটাতে আবারও সামরিক আগ্রাসন হচ্ছে সো এই যে দুই হাজার বারো পরবর্তী এই অবস্থা সেইটাই হচ্ছে আরব ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অবস্থা আশা করি আপনারা জিনিসটা পড়বেন অলরাইট আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আরো আলোচনা পরবর্তীতে আসবে কোন দুটি দেশের মধ্যে একশো বছরের যুদ্ধ চলেছিল ভাই এটা তো পড়ান নাই আমি জানি পড়াই নাই দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা আচ্ছা মোহাম্মদ ফাহাদ আমাকে অনেকক্ষণ ধরে আলোচনা প্রশ্ন করে স্যার সার স্যার আমি জানি না কি প্রশ্ন করবে ওকে আচ্ছা ওকে উত্তর অনেকেই করেছে দ্য রাইট আনসার ইজ ইংল্যান্ড ফ্রান্স এটাকে হান্ড্রেড ইয়ার ওয়ার বলে শতবর্ষের যুদ্ধ বলে শতবর্ষের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অল রাইট সামনে আগাই আরো কিছু যুদ্ধ সম্পর্কে আপনাদের জানতে হবে আমি আপাতত সালগুলা দেখায় দেই পলাশের যুদ্ধ আমরা সবাই জানি এইটা খুবই প্রসিদ্ধ এটাকে ইংরেজিতে বলে ব্যাটল অফ প্লাসি ওয়ার বলে না ব্যাটল বলে কারণ এটা একদিন দেড় দিনের মধ্যে যুদ্ধ শেষ সতেরোশো সালে তেইশে জুন না হ্যাঁ তেইশে জুন সতেরোশো সালে সিরাজউদ্দৌলা উদ্দোলা বনাম লর্ড ক্লাইভ বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর এই নজরুল এই কবিতায় লিখেছিলেন ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর তিনি এই কবিতার মধ্যে কথাটাই বলছিলেন মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার পতন হয় নবাবের পতন হয় এবং সেখানটাতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ব্রিটিশ ব্রিটিশ শাসনের প্রথম ভাগটা কিন্তু কোম্পানির শাসন এবং সেটা সূচনা হয়েছিল সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সতেরোশো সালে যেই মীর জাফর চামচামি করলো সেই মির্জাফরের জাফরের সাথে কিন্তু পরবর্তীতে ইংরেজদের যুদ্ধ হলো খুব বেশি দেরিতে না সাতান্ন থেকে মাত্র সাত বছরের মধ্যেই মির কেউ কিন্তু মাইনাস করে দিল ব্রিটিশ বাহিনী ব্রিটিশ বাহিনীকে কারণটাকে তো কখনো ট্রাস্ট করতে হয় না কলোনিয়াল ব্রিটিশ পিপল ব্রিটিশ কলোনির থেকে ইভেল পাওয়ার পৃথিবীর ইতিহাসে খুব কম আছে মানে পৃথিবীর ইতিহাসে যতগুলো পাওয়ার আছে মধ্যে কলোনিয়াল ব্রিটেন ইজ দ্য ওয়ার্স্ট সমগ্র পৃথিবী জুড়ে তারা যে শোষণ চালাইছে এটা আনবিলিভবল আপনি আফ্রিকার স্লেভারির কথা চিন্তা করেন সেখানটাতে ব্রিটেন আছে বাংলাদেশে নীল চাষীদের উপরে বর্বরচিত আচরণ বা সাধারণ বাঙালিদেরকে একদম কোণঠাসা করে ফেলা ইন্ডিয়ান ইন্ডিয়া একটা ধনী রাষ্ট্র থেকে একটা দরিদ্র রাষ্ট্রে পরিণত করা অন্যদিকে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা ওকাজের পর অকাজ একের পর অকাজ করে গেছে এই কলোনিয়াল ব্রিটেন এনিওয়ে এরপরে আমেরিকা স্বাধীনতা সংগ্রাম যা তারিখটা বলে দেই সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো তিরাশি যদি জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র কবে স্বাধীন হয়েছে আমি তারিখটা বলে দেই ফোর্থ অফ জুলাই ফোর্থ জুলাই ফোর্থ জুলাই সেভেন্টিন কখনো কখনো আসে চার জুলাই 1776 1776 সালের 4 জুলাই এবং স্বাধীনতা যুদ্ধ এই 6 বছর 7 বছর ধরে চলেছে 76 থেকে 83 পর্যন্ত আমাদের যুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা কিন্তু লাকি যে আমাদের যুদ্ধটা মোটামুটি নয় মাসে শেষ হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ চলে আচ্ছা অনেকে নো লিখেছে রবার্ট লিংস আসলে কি চায় আমার কাছে জানি না অল রাইট ট্রাফালগার যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ ওয়াটারলু বিষয়ে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে ওয়াটারলুটা কোথায় ওয়াটারলুটা আসলে বেলজিয়ামে ব্রাসেলসের দক্ষিণে ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে হচ্ছে ওয়াটারলু যুদ্ধ এটা নাম্বার ওয়ান কোয়েশ্চেন এখান থেকে যেটা আসে অল রাইট সামনে আগে ক্রিমিয়ার যুদ্ধটা কেন ইম্পর্টেন্ট কারণ ক্রিমিয়া নিয়েও সাম্প্রতিক আলোচনা হয়েছে আমরা জানি যে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া অ্যানেক্স করে এবং এইটা নিয়ে অনেক সংঘাত পরবর্তীতে রাশিয়ার সাথে ইউক্রেনে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধটা বর্তমানেও হচ্ছে যেহেতু চলমান যুদ্ধ রয়েছে তাই ক্রিমিয়ার মানে চুয়ান্ন থেকে যে ছাপ্পান্ন যে যুদ্ধটা এটা কিন্তু প্রাসঙ্গিক সিপাহী বিপ্লব আঠারোশো সাতান্ন আমরা জানি এটা নিয়েও আমি একটা সিনেমা দেখেছি মঙ্গল পান্ডে সিনেমাটা ভাই আপনি দেখবেন যে আমার অনেক নলেজ রাখাল সিনেমা দেখে হ্যাঁ সিনেমার ডকুমেন্টারি দেখে আমি অনেক কিছু শিখে ফেলছি আর যদি বেছে বেছে ভালো সিনেমা দেখতে পারেন তাহলে সেটা আপনিও করতে পারবেন সো ভারতীয় কয়েকটি অঞ্চলে সিপাহী বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তাদেরকে নিয়ে এই সিপাহী বিপ্লবটা হয়েছিল এর বাইরেও কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ পাক ভারত যুদ্ধ ইরাক ইরান যুদ্ধ বিস্তারিত বলবো না আপনাদের পড়তে হবে এই জন্য দেখাই দিচ্ছি একটু পরে নিবেন লেকচার শিটটা কালেক্ট করে নেবেন ভাইয়া লেকচার শিট কোথায় পাবো স্লাইড কোথায় পাবো আমাদের টেন মিনিট স্কুলের যে কোর্সটা আছে কোর্সে ভর্তি হলে আপনি লেকচার শিট স্লাইড এবং প্রত্যেকটা ভিডিও আগে যেগুলো হয়ে গেছে সেগুলো এবং ভবিষ্যতে যে লাইভগুলো হবে সেগুলো হয়ে যাবে অল রাইট পেয়ে যাবেন সবগুলা সামনে আগাই কিছু চুক্তির সাথে আপনাদেরকে পরিচয় করায় দেই ম্যাগনা কার্টা চুক্তি পিটিশন অফ রাইটস এগুলি আপনাদেরকে পড়তে হবে এরপরে ওয়েস্ট ফেলিয়া চুক্তি বিল অফ রাইটস এগুলো পড়তে হবে প্রথম বার্সাই চুক্তি প্যারিস চুক্তি এবং দ্বিতীয় বার্সাই চুক্তি এগুলো আপনাকে পড়তে হবে প্রত্যেকটা চুক্তির চাইলে আমি যেই ইয়েটা আছে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে পারি বাট আপনাদেরকেও কিন্তু পড়তে হবে সব মুখে তুলে খাইয়ে দেয়া যাবে না নিজেদেরকে একটু পড়ে নিতে হবে জাতিসংঘ জন্মের যে ঘটনা সেগুলো যদি একটা পর্যায়ে ক্রমিক ব্যাখ্যা আমি আপনাদেরকে দেই ব্যাপারটা কেমন দাঁড়াবে লন্ডন ঘোষণা হয়েছিল ১২ জুন ১৯৪১ সালে সেখানটাতে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হয় আটলান্টিক সনদ হয়েছিল চোদ্দই আগস্ট উনিশশো সালে যেখানটাতে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি হয়েছিল অলরাইট এরপরে ওয়াশিংটন সম্মেলন প্রত্যেকটা তারিখ মনে রাখতে না পারলেও একটু ক্রোনোলজিক্যালি ইভেন্ট গুলো মনে রাখবার চেষ্টা করবেন মস্কো ঘোষণা তেহরান সম্মেলন অলরাইট রাইট ব্রেটেন উডস কনফারেন্স উনিশশো সালে জুলাই মাসে হয়েছিল এই কারণে এইখান থেকে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এবং গ্যাট এর সূচনা হয় এই কারণে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কে ব্রেটেন উডস ইনস্টিটিউশনস বলে ব্রেটেন উডস

এবং জাতিসংঘ প্রতিষ্ঠা হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে চব্বিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা না এত অল্প সময়ের মধ্যে আরো দীর্ঘ সময় ধরে ম্যাটেরিয়াল পড়তে হবে আচ্ছা ফেরদোস বলছে স্যার এই ক্লাসটা যেহেতু আনঅফিসিয়াল ক্লাস সেক্ষেত্রে এই ক্লাসের পিডিএফ লেকচার কি পাওয়া যাবে একটু জানাবেন প্লিজ ফেরদোস আমরা আমাদের লেকচার শিট এবং স্লাইড গুলো আমাদের যারা করতে ভর্তি হয়েছে তাদেরকেই প্রোভাইড করতেছি সরি আনফরচুনেটলি আমরা কিছু লাইফ তোমাদের জন্য অর্গানাইজ করতে পারছি এর মধ্যে দেখ অনেক কিছু বলছে এই এই ক্লাসটা তো আমরা পেইডে করেছি আপনারা কেন এখানটাতে করতেছেন সো ইয়েস আমাদের পক্ষে দুটো সাইমেলটেনিয়াসলি কন্টিনিউ করে যাওয়া খুবই ডিফিকাল্ট হয় তাই আমরা আমাদের যে রেগুলার লাইফগুলো সে এবং লেকচার সাইড এবং স্লাইড এবং শিটগুলা আমাদের যে পেইড গ্রুপটা আছে সেইখানটাতে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ অল রাইট সামনে আগাই ভেটো শব্দের অর্থ কি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে জাতিসংঘে পাঁচটি রাষ্ট্রের কাছে ভেটো ক্ষমতা আছে তোমাদেরকে বলতে হবে পাঁচটি রাষ্ট্র কে কে অল রাইট পাঁচটি রাষ্ট্র কে কে তোমাদেরকে বলতে হবে দ্রুত উত্তর করো জাতিসংঘের সেই পাঁচটি রাষ্ট্র কে কে আমি এটা মানি না এটা হচ্ছে ভেটো শব্দের অর্থ সিকিউরিটি কাউন্সিলের পাঁচটা রাষ্ট্র আছে যাদের কাছে এই ভেটো ক্ষমতা আছে যারা যে সিদ্ধান্তকে নাল করে দিতে পারে বাতিল করে দিতে পারে অল রাইট সামনে আগাই জাতিসংঘের সদস্য কতজন বর্তমানে একশো তিরানব্বইটা সদস্য আছে সর্বশেষ হচ্ছে সাউথ সুদান দক্ষিণ সুদান সাউথ সুদান হচ্ছে সর্বশেষ সদস্য প্রতিষ্ঠাকালে একান্নটা সদস্য ছিল সেখানে পোল্যান্ড ছিল একান্নতম একটা ছোট্ট জিনিস বলি জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই কনফারেন্সে পোল্যান্ড উপস্থিত ছিল না উপস্থিত না থেকেও সে কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিল আমরা অনেকে যে প্রক্সি দেই না যে নিজে ক্লাসে না গিয়ে বন্ধুদেরকে দিয়ে ইয়েস স্যার বলাই দেই পোল্যান্ড অনেকটা রকম সে ক্লাসে উপস্থিত না হয়েও কিন্তু সে বলছে যে আমি প্রতিষ্ঠাকালীন সদস্য হব আহ দশ সেকেন্ডের একটা পানি পানের বিরতি নেই থ্যাংক ইউ সো যেটা বলতেছিলাম পোল্যান্ড ছিল একান্নতম সদস্য তিনি কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠাকালে উপস্থিত ছিলেন না তবুও তিনি প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিচিত বাংলাদেশ একশো ছত্রিশতম সদস্য ইউরোপের সর্বশেষ সদস্য হচ্ছে মন্টিনিগ্রো ওয়ান নাইনটি সেকেন্ড মন্টিনিগ্রো হচ্ছে ওয়ান নাইনটি সেকেন্ড আর এশিয়ার সর্বশেষ সদস্য হচ্ছে ইস্ট তিমুর ওয়ান ওয়ান এবং স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান এবং প্যালেস্টাইন তারা কখনোই পর্যবেক্ষক থেকে আনুষ্ঠানিক সদস্য পদ লাভ করবেন বলে মনে হয় না আচ্ছা ফেরদুস আরো বলতেছে স্যার আমি আপনাদের পেইড ব্যাচ স্টুডেন্ট সেই কারণে জানতে চাচ্ছিলাম ক্লাসে রেকর্ড ক্লাস ইয়েস ফেরদুস এইটার যে লেকচার শীট এবং পিডিএফ দুইটাই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেয়া হবে ডোন্ট বাড়ি আজকেটা যদিও ক্যাজুয়াল ক্লাস এইটার লেকচার এটা স্লাইডটা আসলে ভাই আমরা আগের দিন ক্লাসের পরেই দিয়ে দিছি ইজ দ্য সেম স্লাইড এটা আরো কনসাইজ আরো আরো কমায় নিয়ে আসা এটা স্লাইড তো অলরেডি শেয়ার করা আছে রাইট ওকে জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি এবং কসোভো তাইওয়ানের সদস্য পদ উনিশশো সালে রদ করা হয় এবং সেখানটাতে চীন সেখানটাতে স্থলাভিষিক্ত হয় একাত্তর সালে তাইওয়ান ছিল সদস্য এবং সেইটাকে রদ করে চায়না ইয়ে করে এখন তাইওয়ান কিন্তু চায়নার অংশ হয়ে গেছে তো চায়নার এখন মেম্বারশিপ আছে তাইওয়ান বেসিক্যালি চায়নার পিছনে পিছনে হাঁটে এখন ঠিক আছে মালয়েশিয়ার সাথে দ্বন্দ্বের কারণে সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ থেকে পদত্যাগ করে এবং পরবর্তী তারা ঠিকই টাইম মতো ফেরত চলে আসে ঠিক আছে এই একটু মাথায় রাখবো আমরা ওকে সরি আচ্ছা জাতিসংঘের ভাষা ছয়টা ইংলিশ ফ্রেঞ্চ চাইনা চাইনিজ রুশ স্প্যানিশ এবং অ্যারাবিক এবং অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ আচ্ছা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়টা মনে রাখতে হবে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে কিন্তু জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে জাতিসংঘ বেসিক্যালি দুইটা বিশ্ববিদ্যালয় আছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে এবং জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকাতে অল রাইট ওকে আজকে ক্লাসটা নয়টার মধ্যে শেষ করবো শরীরটা ভালো লাগতেছে আজকে আমার জ্বর চলে আসছে বা তাও ক্লাসটা নেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের সাথে অন্তত একটা ক্লাস করাতে পারি ওকে চলে যাই পরের চাঁদা চাঁদা ব্যাপারটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট সামনে আগাইতে পারি জাতিসংঘের মূলত ছয়টা পরিষদ থাকে হ্যাঁ ছয়টা পার্ট আছে পুরো অর্গানাইজেশনটাতে ছয়টা পার্ট আছে প্রথমত সাধারণ পরিষদ প্রত্যেক মেম্বার একশো তিরানব্বইটা মেম্বারই সাধারণ পরিষদের সদস্য এবং প্রত্যেক মেম্বারের একটা করে ভোট আছে কারো বেশি ভোট কারো কম ভোট নাই প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার বার্ষিক অধিবেশন বসে এবং তার তারা বেসিকলি মহাসচিব নির্বাচন করে নতুন সদস্য গ্রহণ করে ইত্যাদি ইত্যাদি অলরাইট রাইট এর পরবর্তীতে সাধারণ পরিষদের পাশাপাশি আছে নিরাপত্তা পরিষদ আমি কিন্তু আগেই বলছি যে নিরাপত্তা পরিষদে পাঁচজন পার্মানেন্ট মেম্বার আছে তোমরা একটু উত্তর করেছো চায়না রাশিয়া ইউএসএ ইউকে এবং ফ্রান্স এই পাঁচটা হচ্ছে নিরাপত্তা পরিষদের যাদের কিনা ভেটো ক্ষমতা আছে এর বাইরেও নিরাপত্তা পরিষদের দশটা সিট আছে অস্থায়ী সদস্য যারা বছর মেয়াদে নির্বাচিত হয় এবং এটা রোল ওভার করে প্রত্যেক দুই বছর পর পর আচ্ছা এইখানটাতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচটা স্থায়ী সদস্যের ভোট লাগবে এবং টোটাল নয়টা ভোট লাগবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত পাশ হতে হলে ওই পাঁচজনকে একসাথে অ্যাগ্রি করতে হবে পাঁচজনের মধ্যে একজনও যদি ডিসঅ্যাগ্রি করে তাহলে ভোট বাতিল আর তার পাশাপাশি ওই পাঁচজনের বাইরে আরো চারজনকে অ্যাগ্রি করতে হবে পনেরো জনের মধ্যে মিনিমাম নয় জন এবং পাঁচ জনের মধ্যে পাঁচ জনকে অ্যাগ্রি করতে হবে আচ্ছা তারা বেসিকলি আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখা সিদ্ধান্ত বাস্তবায়ন করা মহাসচিব নিয়োগের সুপারিশ করা ইত্যাদি কাজ তারা করে থাকে ইকোসক নাম শুনেই বোঝা যাচ্ছে তারা ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল তারা অর্থনৈতিক এবং সামাজিক বিষয়গুলো দেখভাল করে তাদের পাঁচটা কমিশন আছে ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন আফ্রিকান অর্থনৈতিক কমিশন ল্যাটিন আমেরিকান ক্যারিবিয়ান বেসিক্যালি পাঁচটা ইম্পর্টেন্ট কয়টা কমিশন পাঁচটা কমিশন ঠিক আছে আচ্ছা সামনে আগাই আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এইটার সাথে আপনি কনফিউজ করে ফেলতে পারেন আইসিসিকে কে আইসিসি মানে কিন্তু শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এস ওয়েল আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট দুটোর সদর দপ্তরই নেদারল্যান্ডসের হেগ শহরে এখন এই যে হেগ শহরটা এই হেগ শহরের মানে কিন্তু মনে করেন এটা নেদারল্যান্ডসের একটা শহর কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে এই শহরে আগে দা বসে দা হেগ এইচ এ জি ইউ ই দা হেগ অলরাইট সো নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিজে এখন ভাই আইসিজে এবং আইসিসির মধ্যে পার্থক্য কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মধ্যে মূলত একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে অর্থাৎ সেখানে বাদী এবং বিবাদী উভয় কিন্তু রাষ্ট্র হয় যখন রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করে সেইটার মামলা করতে হয় আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মধ্যে আর আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কোনো ব্যক্তি যদি ইন্টারন্যাশনাল ক্রাইম করে সেক্ষেত্রে সেই মামলাটা করতে হয় আইসিসির মধ্যে এই জিনিসটুকু মাথায় থাকবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হয় এক রাষ্ট্র যদি আরেক রাষ্ট্রের সাথে কোনো ঝামেলা করে রাইট আ সচিবালয় এটা ইয়র্কে অবস্থিত ওচি পরিষদ ওচি পরিষদ মানে হইতেছে বেসিক্যালি যখন নতুন কোনো রাষ্ট্রের জন্ম হয় বা ডিকলোনাইজড হয় কোন দেশ যখন স্বাধীন হয় তাদের কে দেখভাল করা তাদের রাষ্ট্র গঠনে সহায়তা করা তাদের সরকার গঠনে সহায়তা করা নির্বাচন করতে সহায়তা করা এই কাজগুলোর দায়িত্ব থাকে ওসি পরিষদের উপরে কিন্তু ওসি পরিষদ উনিশশো সালের পর থেকে আর কাজ করে না তারা বিলুপ্ত হয়ে গেছে তাদের কার্যক্রম মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে এই ওসি পরিষদের সর্বশেষ তারা পালাউ এর স্বাধীনতার মাধ্যমে তারা ওসি পরিষদের যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমে তারা সমাপ্তি ঘোষণা করে এই ওসি পরিষদের কাজ তারা সমস্ত কখন করে পালাও স্বাধীনতা আমি এটা মনে রাখি করে যে পালাও এর স্বাধীনতার মধ্য দিয়ে তারা গেছে আচ্ছা আমি এবার আপনাদেরকে যে গল্পটা শুরু থেকে বলতে যাচ্ছি সেই গল্পটা আমি আপনাদেরকে বলি আপনাদের পরীক্ষা যখন পাঁচ থেকে সাত দিন বাকি থাকবে তখন না আপনারা সবাই একটু হাই হাই করবেন তখন সবসময় মনে হবে যে একটু যদি খেয়াল করতাম আগের ক্লাস গুলাতে তাইলে এই চাপে পড়তাম না আমি নিজেও এই চাপটা ফিল করছিলাম পরীক্ষার ষোলো দিন আগে গিয়ে টের পাইছি যে আমার সিলেবাস শেষ হয় নাই তখন রাত দিন এক করে পড়াশোনা করা লাগছে এবং সেইটা আমার জন্য কেবল মাত্র এই কারণে সম্ভব হয়েছে যে আমার সাধারণ জ্ঞান এবং ইংরেজির বেস অনেক ভালো ছিল আমি আগের থেকেই বহু কিছু জানতাম তাই যদি মনে করে রাখেন যে এক মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলবো পনেরো দিনের মধ্যে সিলেবাস শেষ করে ফেলবো প্লিজ এটা অ্যাটেম্প করেন না আপনাদের এত রিস্ক নেওয়ার দরকার নাই এখনো তিন মাস চার মাস বাকি আছে যদি সাধারণ জ্ঞানের এক অক্ষরও না জানেন আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলে সিলেবাস কাভার হয়ে যাবে আজকে আর কন্টিনিউ করলাম না আজকের এই স্লাইডটা আসলে অনেক বড় আমি যারা যারা আজকেই জয়েন করে ফেলবেন আমাদের গ্রুপটা আমাদের কোর্সটা তাদের সবার সাথে এই স্লাইড এবং লেকচার শিটটা শেয়ার করে দিব প্লাস আগামী দিনের লেকচার শিটগুলো তো আপনার পেয়ে যাবেনি আমি রিকোয়েস্ট করব লেকচার শিটগুলি জমায় রাখবেন না ক্লাস গুলো জমায় রাখবেন না প্রতিদিন ক্লাস করবেন এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবেন অ্যাডমিশন টেস্টে আমার দায়িত্ব এবং আপনার দায়িত্ব হচ্ছে আমরা দুজন মিলে আপনার সিলেকশনটা কনফার্ম করব। হেল্প করেন নিজের হেল্প করেন আমারও একটু হেল্প করেন যদি আপনারা কথা দেন যে পড়াশোনা করব টেন মিনিট স্কুল আপনাদের সাথে আছে আমাদের হাত ধরে গত বছরও অনেকে চান্স পাইছে আশা করি এই বছর আমরা ভালো ফলাফল করব সবাই মিলে অল যারা যারা এতক্ষণ লাইভ ক্লাসে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও আপনাদেরকে কাছে পাব এই স্লাইডটা ইতোমধ্যেই আমরা আমাদের যে টেন মিনিট স্কুলের কোর্স আছে কোর্সে শেয়ার করে দিয়েছে আশা করি সবাই সংগ্রহ করে নিবেন সেই কোর্সে জয়েন করার মাধ্যমে পরবর্তী লাইফ ক্লাসে সবার সাথে দেখা হবে আশা করি কোর্সের ভিতরে সবার সাথে দেখা হবে টিল দেন স্টেওয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা চালিয়ে যাবেন আসসালামু আলাইকুম